টি-20 বিশ্বকাপকে টার্গেট করে কোচ নিয়োগের পর্সা সাজিয়ে বসেছে বিসিবি। একে একে কাজে যোগ দিচ্ছেন টাইগারদের গেম প্ল্যানাররা। হেড কোচ হাথুরু আছেন সব প্ল্যানের কেন্দ্রে। ব্যাটিং, বোলিং, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের পর ভিডিও অ্যানালিস্টও নিয়োগ দিয়েছে বিসিবি। তাদের সবাইকে পাওয়া যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজেই। টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড জমা দিতে হবে পয়লা মের মাঝে। টুর্নামেন্ট শুরু হতে হাতে সময় আছে এক মাসের কিছু বেশি। এই সময়ে জিম্বাবুয়ে সিরিজ, তাই টাইগার কোচিং স্টাফদের নতুন পুরাতন সবাই দলের সাথে যোগ দিতে ব্যস্ত। প্রধান কোচ হাথুরু ফিরেই সেরেছেন নির্বাচকদের সাথে বৈঠক। লঙ্কান সিরিজের মাঝে ছুটিতে যান হেড কোচ, তার অনুপস্থিতিতেই ফিটনেস টেস্ট সেরেছে শান্ত মিরাজরা। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস প্রথম অ্যাসাইনমেন্ট লঙ্কা সিরিজ শেষ করে গেছেন ছুটিতে, এ সপ্তাহে যোগ দেওয়ার কথা। দুই বছরের জন্য এই দুই কোচকে দায়িত্ব দেওয়ার পর শান্ত মিরাজদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং নিয়ে কাজ করাতে এসেছেন নাথান কেলি। কাজে যোগ দিয়েই খেলোয়াড়দের সাথে আইস ব্রেকিংয়ে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এই অস্ট্রেলিয়ানকে। স্পিন বোলিং কোচের দায়িত্ব নিতে আসছেন পাকিস্তান লেজেন্ড লেগ স্পিনার মুশতাক আহমেদ। অন্যরা দীর্ঘমেয়াদে নিয়োগ পেলেও শুধুমাত্র বিশ্বকাপ টার্গেট করেই নেওয়া হয়েছে মুশতাককে। দুই বছরের চুক্তিতে বিসিবি নিয়েছে নতুন ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখকেও। এর আগে নিউজিল্যান্ড সিরিজে তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন দায়িত্বে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।